সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে পেঁয়াজের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে আরও একটি বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি যে কাপটা ব্যবহার করছি এটা হাফ কাপ, তাই দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম। প্রায় দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে। ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেঙে দেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্স, অর্থাৎ পাউরুটির গুঁড়া। আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি, তাই দুই কাপ দিয়ে দিলাম। দুই কাপ দিলেই হাফ কাপ হয়ে যাবে। এরপর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মেখে নিয়েছে। এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে গেছে। এভাবে হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করে ফেলা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছি। এরপর ডিমটিকে এইভাবে স্লাইস করে নিচ্ছে। এভাবে গোল গোল করে এটাকে স্লাইস করে নিতে হবে। তো ডিমটিকে কেটে নেওয়ার পর এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটা গোলাকার শেপ দিয়ে এরকম চ্যাপটা করে নিলাম। এরপর এর মাঝখানে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছে। এরপর দুই সাইড থেকে এটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। তো খুব ভালোভাবে চেপে চেপে এই কাজটি করে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আমি যতটা পরিমাণে উপকরণ নিয়েছিলাম এতে করে আমার চারটি নাস্তা শেপ হয়েছে। এরপর মিডিয়াম আঁচে এটাকে প্রায় এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছে। এক মিনিট পর এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমার নাস্তাগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো এইভাবে খুব ভালো করে এক্সট্রা তেলটিকে ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন।
চাইলে এই রমজানে ইফতারে কিংবা বিকেলের নাস্তায় ঝটপটের নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।